আজকে সকালটা শুরু হয়েছিল এরকম বিছানা গোছানো দিয়েই, তো পা ফোলাটা অনেকটাই রেস্ট নিলে আর কি, ঘুম থেকে উঠলে পা ফোলা ব্যথা দুটোই একটু কম থাকে, কিন্তু ওই যে দেখতেই পাচ্ছো পাটা একটু ফুলেই রয়েছে, ফোলাটা কেন জানি না কমছে না। পেন কিলার অ্যান্টিবায়োটিক খেয়ে যাও বা ব্যথাটা কমছে, আর এই দেখো বিছানার উপর ক্রেপ ব্যান্ডেজ থাকবেই ওটার, আমার মা আমাকে কাজ দিয়ে ভরসা পায় না তাই আবার মাঝে মধ্যে আসে। তো আমি আবার চলে এসেছি বিছানা গুছিয়ে নিয়ে ফ্রেশ হয়ে চুল টুল বেঁধে নিয়ে, তারপর বরফ শেক দিতে, এটা আমাকে চারবার দিতেই বলেছে তো ওই জন্য আমিও দিচ্ছি আর কি। আর মায়ের সাথে কথাও বলছি, মা বাইরে ফুল তুলছিল বা কিছু একটা করছিল, তো চলো দিনটা শুরু করা যাক। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। যদিও ব্লগটা এখন থেকে শুরু হচ্ছে না, অনেক আগে থেকেই হয়ে গেছে, আমার বিছানা গোছানো থেকে ব্লগ শুরু হয়েছে, আর লাস্ট আমি বরফ শেক দিলাম, আর এখন লাস্ট আমার ভুলিনি লাগিয়ে পায়ে ক্রেপ ব্যান্ডেজও বাঁধা হয়ে গেছে। পাটা কালকে একদম বেঁকে বেঁকে ফেলতে হচ্ছিল, মানে এতটাই ফুলে গেছিলো, এতটাই ব্যথা ছিল, আজকে আমি সোজা ফেলতে পারছি, তো ঠিক আছে এই আর কি। আর এখন তো আমার বসে থাকা ছাড়া কোনো কাজই নেই, আমি পাটা টান করে দেখো বিছানাই বা কতক্ষণ ভালো লাগে, তাই জন্য পাটা টান করে চেয়ারে বসে থাকবো, কারণ আমাকেও ভালো হতেই হবে, কারণ আমার যাওয়ার টাইম এগিয়ে এসেছে এইটুকু আমি জানি, আর ওখানে আমাকে দেখার মতো কেউ নেই, তো ওই জন্যে যতটা তাড়াতাড়ি রেস্ট নিয়ে ঠিক হওয়া যায় ততটা চেষ্টাতেই আছি। আর ওষুধটা খেয়ে বেশ ব্যথাটা অনেকটা কমেছে, আজকে দেখা যাক কি হয়, তো চলো আগে আগে কি হচ্ছে দেখা যাক। যদিও এটা রাতের, মায়ের খয়রা মাছ বেগুন দিয়ে ঝোল করেছে কালো জিরে ফোড়ন দিয়ে, যেহেতু একটু ইলিশ মাছ টেস্ট, যদিও আমি কাঁচা কুমড়ো দিয়েও ভালো খাই কিন্তু আজকে বেগুন দিয়ে হয়েছে, দেখতে ভালোই হয়েছে। এটা রাতে খাবো আমরা ভাত দিয়ে, দুপুরের মেনু আজকে আলাদা মা রান্না করছে। কালকে দাঁত আজকে দুপুরে ফ্রাইড রাইস হবে আর আলুর দম হবে, এখানে আলুটা ওই জন্য মা একটা সিটি মারতেও বসিয়ে দিয়েছে আর কি, আর এখানে গাজরটা ভাজছে, আর এখানে ক্যাপসিকাম আর বিনস কাটা আছে, আর কড়াইশুঁটি মাছ ছাড়াচ্ছে, আর এখানে দেখো কাজুও ভেজে নিয়েছে। তো এই আজকে আমাদের মেনু। হ্যাঁ দেখো মা ফ্রাইড রাইসের জন্য ভেজে ফেলেছে, আমি যখন ভাজে ঠাজে থাকতে পারছি না যেহেতু বেশিক্ষণ দাঁড়াচ্ছি না তাই জন্য, তো হয়ে যাওয়ার পর মাকে বলেছি হয়ে যাওয়ার পর তুমি নামানোর পর আমাকে ডাকবে, আমি তখন আসবো। তো দেখো এখানে গাজর ক্যাপসিকাম বিনস কড়াইশুঁটি আর কাজু বাদাম সব ভেজে নিয়েছে, আর মা কিশমিশটা ভাজে না, কিশমিশটাকে ওই ভিজিয়ে রেখে দেয় তারপর সেটাকে ইউজ করে। তো চলো এটা হয়ে গেল, এবার নাকি আলুর দম করবে, আলুটাকে ভেজে নেবে। মা এখানে আলুটা ভেজে নিয়ে তারপরে টমেটোটা দিয়ে দিয়েছে, আর এদিকে বাড়ছে হচ্ছে মশলাটা, আর এদিকে করছে হচ্ছে ভাজা আলু, আর টমেটোটাকে এই মাত্র দিল দেখলাম, আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছে, ভালোই হবে মনে হচ্ছে। এখন চলছে কষানো, মায়ের সামান্য একটু জল দিয়েছে আর মশলাটার মধ্যে দিয়েছে, কি দিয়েছো গো মা, ভুলে গেলাম আমি, চারমগজ বাটা, একটু বাদাম, পোস্ত, ও চারমগজ পোস্ত আর বাদাম দিয়েছে, একটু জিরে গুঁড়ো দিয়েছে, ও জিরে গুঁড়োও দিয়েছে আবার একটু, তো এইভাবেই কষাচ্ছে। আমি বলেছিলাম একটু সাদা সাদা আলুর দম করতে, মা বললো না আমি একটু হলুদ দিই, মা একটু হলুদ দিয়ে খেতে ভালোবাসে, আর একটু আদা বাটা দেবে, আর কাঁচা লঙ্কা দেখো দিয়েই দিয়েছে চিরে, আর একটা বেটে দিয়েছে, ব্যাস লঙ্কার গুঁড়ো মা ইউজ করে না খুব একটা। এমনিতেই ঘরে বসে থাকতে হচ্ছে, মার সব রান্না হয়ে গেছে, আলুর দম হয়ে গেছে, লোটে মাছ হয়ে গেছে, লোটে মাছটা আসলে মা আজকে সন্ধ্যেবেলা একটু ওই লোটে মাছের চপ মতো বানাবে, তো লোটে মাছটা মা পুরটা বানিয়ে রাখলো, দেখে আমি স্নান করে এসে সারাক্ষণ না বসে থাকতে ভালো লাগে না, ওই বিস্কুটের গুঁড়োতে গড়তে ওই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে, তো বসে বসে ওটা হবে, ওটা তো দাঁড়িয়ে করতে হবে না, দেখি ডাইনিং টেবিলে নিয়ে ওটা করবো আমি বসে বসে, বেশ ভালো লাগে দেখবে ওটা করতে। আর তোমাদেরকে আরও একটা কথা বলি, আমার এখনও মানে সকাল থেকে আর তারপর আলুর দম লোটে মাছ এগুলো কেন দেখাতে পারিনি সেটা বলি, এখনও না আমি কাঁপছি, আমার পিলে চমকাচ্ছে, কারণ হচ্ছে আমি কোনো দিন জীবনে কোনো পুলিশের সাথে কথা বলা তো দূরের কথা, আমি কোনো দিন থানার সামনে দিয়ে গেলেও মানে অতি ভদ্র মেয়ে, আমার থেকে ভদ্র আর হয় না, আমি পুলিশ জিনিসটাই ভীষণ ভয় পাই, নামটা শুনলেই ভয় পাই, না আমার মনে হয় অনেকেই আছে সেটা। তো পুলিশ ভেরিফিকেশনের জন্য পাসপোর্ট আমি কালকে করে এলাম, আর আজকেই পুলিশ ভেরিফিকেশনের জন্য আমার কাছে ফোন এসেছিলো, আমাকে বললো আজকে কী কী ডকুমেন্টস লাগবে ওগুলো বলে দিল, জেরক্স করে রাখতে বলেছে, কালকে তিনটের সময় আমাকে ডাকবে, আমার তো এখনই কেমন কাঁপছি, আমি কী করবো, আমি কালকে গিয়ে কিছু যাই না, যাই হোক আমার এরকম তো নয় যে আমি চুরি চড়েছি জোর চুরি করেছি, যা চাইবে দিতে হবে ওই আর কি, কিন্তু ব্যাপারটা হচ্ছে ভয় আমার লাগছে, জানি না কি হবে, যাই হোক যা হবে দেখা যাবে কালকে। আর তবে আজকে আনন্দটাও আমার মাটি হয়ে গেছে একেবারে, মানে পুলিশ ফোন করার পর থেকে আমি কাঁপছি, ভয় লাগছে কেমন একটা লাগছে, যাই হোক। তো তোমাদেরকে এটুকুই জানানো ছিল, এবার যাবো স্নানে, 11:30 বাজে। ইষ্টু ঠাম্মি কই, কোথায় কোথায় ঠাম্মি, কোথায় দেখাও, কোথায় ঠাম্মি কই, কোথায় ঠাম্মি, কোথায় কোথায় তোমার ঠাম্মি,
ডাকো ঠাম্মিকে, ডাকো, ডেকে আনো ঠাম্মিকে। কোথায় যাচ্ছ তুমি, কোথায় যাবে, কোথায় যাচ্ছ? মিষ্টু মিষ্টু, ঠাম্মি কই, একটু নাচ দেখাও, নাচ নাচ, একটু নেচে দাও তো, নাচো একটু, নাচো। তুমি ভিআইপি মানুষ, কি বলছো সায়ন দাদা? ঠাম্মিকে ডেকে আনো, যাও যাও ঠাম্মিকে ডাকো, যাও যাও যাও। বিদেখ চিনি, জানি ঠাম্মি কোথায় আছে। ও কি করছে, কি কোথায় ঠাম্মি, কোথায়? ডাকো ঠাম্মিকে, ডাকো। আনো ঠাম্মিকে ডেকে আনো। এই জাস্ট আমি স্নান দান করে নিলাম, এইবার আবার একটু পায়ে বরফ সেঁক দেবো। জানি না কেন ফোলাটাই কমছে না, তারও দেখাই। এই যে দেখো, এই পাশের ফোলাটাই কমছে না, জানি না কেন। আর উপরের এই দিকটাও দেখো, এই পাটার সাথে এই পাটা মনে হচ্ছে একটু ফোলা আমার। যাই হোক, আশা তো করি কমবে, ব্যথা অনেকটা কমেছে, মানে আমি হাঁটতে পারছি, ফোলাটার জন্য একটু প্রবলেম হচ্ছে হাঁটতে। ওই যা, তোমাদেরকে বলছিলাম যে আমি এগুলো রেডি করে রাখবো। দেখো মাই পুপটা রেডি করে রেখেছে লোটে মাছে, এটা আমাদের আলু সেদ্ধ দিয়েছে, লোটে মাছ, পেঁয়াজ, আদা, রসুন আর হচ্ছে একটু ধনে পাতা, ব্যাস এটা দিয়েই পুপটাকে রেডি করেছে। নুন, হলুদ, লঙ্কা এসব তো রয়েছে। এটা হচ্ছে কর্নফ্লাওয়ার গোলা জল, আর এটা হচ্ছে বিস্কিটের গুঁড়ো, আমি এটুকুই নিলাম, লাগলে আবার ঢেলে নেব। তো চলো এবার তাহলে রেডিগুলো করেই নিই, বসে বসে আরাম করে একটু পাঁঠা মেজে নিয়েছি, নিয়ে এবার করব। আমি গড়তে শুরু করলাম, আমি ভেবেছি ওই ফিশ ফ্রাইয়ের মতো একটা শেপ দেবো, যেহেতু বাড়িতে ওই জন্যে, নাহলে চপের মতো শেপ দিলে তো গোলও করা যায়, আবার ফিশ ফিঙ্গারের মতো লম্বাও করা যায়, যে যেরকম করতে পারো। বাট আজকেরটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, সত্যি বলছি, মা পুরটা খুব ভালো বানিয়েছিল আর বাইন্ডিংটাও ভালো হয়েছিল। আর দেখো পাশে সায়ন এসে বসেছে, বকর বকর করে আমার মাথাটা পুরো খেয়ে নিচ্ছে। দিদি এটা কেন করছো, দিদি তুমি ময়দার গোলায় কেন চোবাচ্ছ, জানে না ওটা কর্নফ্লাওয়ারের চোবানো হচ্ছে যে। দেখো এগুলো কে বলবে, লোটে মাছের দেখে মনে হচ্ছে কাটলেট তৈরি হয়েছে। যাই হোক, এবার এটাকে আমি ফ্রিজে রেখে দেবো, এই একটা মাত্র ডাবল কোট দেওয়া হয়েছে, আর বাকিগুলো সবই কিন্তু সিঙ্গেল কোট দিয়েই আমি করেছি। তো চলো, বেশ অনেকক্ষণ টাইম লাগলো জানো তো, এখন বেজে গেছে 1:40, আর আমাদের এই জায়গাটা দেখতে পাচ্ছো, এখন কটা বাজে, ও হ্যাঁ 12:40। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানটা জল সোপ করে করে এরকম হয়েছে, আমার বিয়ের টাইমেই রং করানো হয়েছিল কিন্তু। যাই হোক, তো চলো এবার এটাকে ফ্রিজে ঢুকিয়ে দিই। সায়নের সাথে খেলতে বসেছি লুডো, ও আমাকে বলছিল দিদি ব্যাডমিন্টন বা র্যাকেট খেলবে, আসলে ওর সাথে আমি একমাত্র খেলার সাথেই ছিলাম ছোট থেকে, তো আসলে ওরকমই বলে। ওকে আমি বললাম ভাই পাটা তো এরকম, চল তাহলে লুডো খেলি, ও তাতেই রাজি হলো। দেখলাম আমাদের বোর্ডের অবস্থা হচ্ছে, সায়নের 2 গুটি উঠে গেছে, 2 রয়েছে, আর আমার 3 এই যে, আর ওং জয় তারা ওং করে করে 3 ফেলেছে। কেমন লাগছে আপনার? কগুটি হারলি বল, এখন খেলার মধ্যে হার জিত, আমাকে যখন খেয়েছে একটা পাকা গুটি, কি আনন্দ! এখন দেখো বোর্ড এরকম পড়ে রয়েছে। এই হচ্ছে আমাদের আজকের মেনু, ফ্রাইড রাইস, আলুর দম আর ফুলকো ফুলকো বেগুনি। তো চলো এবার খেয়ে নিই, স্যালাড হলে মন্দ হতো না, ঠিক আছে চালিয়ে দেবো। এই দেখো মা অলরেডি ভাজতে বসিয়ে দিয়েছে, বেশ সুন্দরই ভাজা হচ্ছে, দেখা যাক কতদূর কতটা কি হয়। আর দেখো আমি বেঁধে রেখে দিয়েছিলাম, বেশ সুন্দর, মা বললো শক্ত শক্ত হয়ে আছে, বেশ ভালো হয়ে আছে, তো ভেজে নামাক তারপর দেখাচ্ছি। এই দেখো বেশ ভাঙে ঠাঙে নিয়ে রেডি হয়েই নেমেছে, একদম ঠিকঠাক কাটলেট সস আর শসা বেশ জমে গেছে কিন্তু। দেখে বুঝতেই পারছো আমি মশারির ভেতরে, আমি সারাদিন তাই থাকছি সকালের পর থেকে, মানে দুপুরে খাওয়া দাওয়ার পর থেকে, কারণ পা যখন এরকম আর বেরিয়ে লাভ নেই। যাই হোক, আজকের মতো এখানেই ব্লগটাকে শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করি তোমরা প্রত্যেকে ভালো থাকবে, আমি ভালো হওয়ার চেষ্টা করছি, এখনও পুরো ভালো হইনি। যাই হোক, আজকের মতো টাটা। যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে, পাশে থেকে লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। টাটা।